লাহোর মিউজিয়াম লোকে বলে আজব ঘর নাম জমজম দুদিকে দুপা ছড়িয়ে কামানের ওপর বসে আছে একটি ছেলে যেন ঘোড়ার পিঠে চেপেছে সে অবশ্যই এর আগে সামান্য কসরত করতে হয়েছে ওকে আগে থেকে বসে থাকা লামাদিন নামের আরেকটি ছেলেকে এক লাথিতে মাটিতে ফেলে দিতে হয়েছে এই ছেলেটির নাম কিম পিতা কিম্বল ওহারা ছিলেন আইরিশ রেজিমেন্টের সার্জেন্ট অবসর নেয়ার পর যোগ দেন সিন্ধু পাঞ্জাব ও দিল্লি রেলওয়েতে কিন্তু হঠাৎ তাঁর স্ত্রী কলেরায় মারা যাওয়ায় সবকিছু অন্যরকম হয়ে গেল তার। সারা দিন মদের নেশায় ডুবে থাকেন কাজকর্মে যান না টাকা পয়সাও তেমন নেই সম্বল শুধু তিন টুকরো কাগজ ছেলেকে স্বপ্ন দেখান তিনি ওই তিন টুকরো কাগজই একদিন ওকে যোগ্য মানুষ বানিয়ে দেবে পৃথিবীর শ্রেষ্ঠ সেনাবাহিনীর একজন কমান্ডার কর্নেল নিজে ঘোড়ায় চেপে কিমের কাছে আসবেন সেই সেনাবাহিনীর প্রতীক থাকবে সবুজ মাঠে লাল ষাঁড় বেশিদিন বাঁচলেন না ওহারা শিশু কিমের ভার নিলেন এক ধাত্রী কিমের বাবার সেই তিনটুকরো কাগজ একটি চামড়ার খাপে ভরে সেলাই করে কিমের গলায় ঝুলিয়ে দিলেন সেই মহিলা লাহোর শহরে বড় হচ্ছে কিম দিল্লি গেট থেকে ফোর্ট ডিচ পর্যন্ত সবকিছু ওর নখ দর্পণে বিচিত্র সব মানুষের সঙ্গে ওঠা বসা ওর লোকেরাও ওকে ডাকে লিটল ফ্রেন্ড অব দ্য ওয়ার্ল্ড ছোট্ট জগৎ বন্ধু আকৃতিতে ছোটখাটো কিম চোখে পড়ার মতো নয় সারাদিন হয়ে হয়ে করে ঘুরে বেড়ায় কখনো মিছিলের পেছনে কখনো বরযাত্রীর দলে রাত গভীর হলেই রহস্যের সন্ধানে বের হয় সে ঘুরে বেড়ায় এবারই ও বাড়ির ছাদে নেমে আয় এবার আমি চড়ব মিষ্টি দোকানদারের ছেলে আবদুল্লা চেঁচিয়ে বলল কিমের উদ্দেশ্যে তোর বাপ বানাই মিষ্টি আর তোর মা হল ঘি চোর উল্টো টিটকারি শুরু করল কিম হঠাৎ চুপ হয়ে গেল সে দৃষ্টি সামনের দিকে মতিবাজারের দিক থেকে একজন সম্পূর্ণ অপরিচিত মানুষ ওদের দিকে এগিয়ে আসছে প্রায় ছয় ফুট লম্বা লোকটি গায়ে কয়েক ভাঁজ দেয়া কালো মোটা কাপড়ের পোশাক কোমরে ঝুলছে লোহার তৈরি একটি কলমের খাপ সঙ্গে কাঠের তৈরি জপমালা মাথায় বিশাল আকৃতির টুপি হলদেটে মুখমণ্ডলে কোঁচকানো বলি রেখা লোকটা কেরে নিচে দাঁড়িয়ে থাকা আবদুল্লাকে প্রশ্ন করল কিম খুব সম্ভব একজন মানুষ জ্ঞানী ব্যক্তির মতো জবাব দিল আবদুল্লা মানুষ যে তা তো বোঝাই যাচ্ছে তবে ভারতীয় নয় বলল কিম আগন্তুক আরও কাছে এগিয়ে এলো জাদুঘরের সামনে থেমে পুলিশটিকে কি যেন জিজ্ঞেস করল পাঞ্জাবি পুলিশ কিছুই বুঝতে পারছে না চিৎকার করে কিমকে ডাকল সে ছোড়া দেখত এই লোকটি কি বলছে এক লাফে নিচে নামল কিম বলল ওকে এখানে পাঠিয়ে দাও লোকটি পরদেশি আর তুমি একটা মোষ কিমের দিকে এগিয়ে এলো আগন্তুক জিজ্ঞেস করল এই ছেলেরা ওটা কি জাদুঘরের দিকে দেখালো বুড়ো ঘর জবাব দিল কিম ও ঘর তো পয়সা ছাড়া কেউ কি ভেতরে যেতে পারে সবাই পারে কিনা জানি না তবে আমি পারি কথাটা আমার জানা ছিল না কাঠের মালা জপতে জপতে জাদুঘরের দিকে এগিয়ে চলল লোকটি বাড়ি কোথায় তোমার কোথেকে এসেছো বুড়োর সঙ্গী হয়েছে কিম অনেক দূরে কৈলাসেরও আগে থেকে রওনা হয়ে কুলু পার হয়ে এখানে এসেছি আমি ওই যে দূরের পাহাড়গুলো দেখছ সেদিক থেকে হাতের আঙুলের দিক নির্দেশ করে লোকটি বলল ওখানে বাতাস বড় নির্মল পানি বড় শীতল লোকটি মনে হচ্ছে চীনা আবদুল্লা বলল না আমি চীন দেশে নই আমার দেশ তিব্বত আমি লামা তোমাদের ভাষায় গুরু তিব্বতী গুরু এরকম গুরু আমি আগে কখনো দেখিনি আমরা বৌদ্ধ আশ্রমে থাকি মরার আগে আমাদের চারটি পুণ্যস্থানে যেতে হয় সে উদ্দেশ্যেই বেরিয়েছি আমি ছেলেদের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল বুড়ো খাওয়া দাওয়া হয়েছে প্রশ্ন করল কিম এখনও আমার খাবার ইচ্ছে হয়নি একটু থেমে বলল বুড়ো এই আজব ঘরে নাকি বিচিত্র সব জিনিস আছে কথাটি কি সত্যি লামা প্রশ্ন করল এসো আমার সঙ্গে আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি তোমাকে লোকটিকে সাথে নিয়ে জাদুঘরে ঢুকল কিম অসংখ্য ভাস্কর্য রয়েছে জাদুঘরে বুদ্ধের মূর্তিগুলো দেখে আবেগাপ্লুত হয়ে পড়ল বুড়ো এক এক করে দেখল সে সবশেষে পদ্মফুলের উপর বুদ্ধের বসে থাকা মূর্তি দেখে আবেগ সংযত করতে পারল না ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল সে অন্তরের গভীর থেকে প্রার্থনা করল বলল এখান থেকেই আমার তীর্থযাত্রা শুরু হল এই রে সাহেব আসছেন বুড়োকে কিছু বোঝার সুযোগ না দিয়েই লুকিয়ে গেল কিম বুড়ো লোকটিকে অনেকক্ষণ ধরে দেখছিল সাদা দাড়িওয়ালা ইংরেজ লোকটি ওকে দেখেই এগিয়ে গেল বুড়ো কিছুক্ষণ খোঁজাখুঁজি করে একটা নোট বই আর এক টুকরো কাগজ বাড়িয়ে দিল সে সাহেবের দিকে হ্যাঁ ওটা আমার নাম কাগজটির দিকে চোখ রেখে বলল সাহেব বিশ্বের নানা তীর্থস্থান ঘোরা একজন মানুষ আমাকে এই ঠিকানা দিয়েছেন উনি এখনও লাউ আশ্রমে আছেন থেমে থেমে কথাগুলো বলল বুড়ো তিনি আমাকে এসব মূর্তির কথাও বলেছেন আসুন লামা আমার সঙ্গে আসুন আহ্বান জানালো জাদুঘরের কিউরেটর ইংরেজ ভদ্রলোক জ্ঞানার্জনের জন্যই তো আমি এসবের ভেতরে রয়ে গেছি আসুন আমার দপ্তরে আসুন অফিস ঘরটি কাঠের তৈরি লামা এবং সাহেব ভেতরে ঢোকার পর আড়াল থেকে বেরিয়ে কাঠের ফুটোতে চোখ রাখল কিম শোনার চেষ্টা করছে ভেতরের কথাবার্তা লামা তার আশ্রমের কথা বর্ণনা করছে পায়ে হেঁটে সেখানে যেতে কমপক্ষে চার মাস সময় লাগে লামার কথা শুনে কিউরেটর সাহেব একটা মোটা বই বের করে তার ভেতরের একটা ছবি মেলে ধরলেন লামার সামনে বিশাল মন্দিরের গায়ে সেঁটে থাকা একটা মন্দিরের ওপর চোখ পড়ল বুড়োর খুঁটিয়ে খুঁটিয়ে ছবিটি দেখতে দেখতে স্বগতকটি করল লামা হ্যাঁ হ্যাঁ মন্দিরের এই দরজা দিয়ে শীতের আগে কাঠ এনে জড়ো করি আমরা বুদ্ধের জীবন সম্পর্কে আপনি কি কি জানেন সব কিছুই পাথরে খোদাই করা আছে আসুন আমার সঙ্গে দেখাচ্ছি হল ঘরে এলো ওরা আবার ভাস্কর্যগুলোকে আবার দেখল লামা পাথরের গায়ে খোদাই করা ছবির সঙ্গে কল্পকাহিনীর মিল খুঁজে পাচ্ছে বুড়ো কথাবার্তা থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই কিউরেটর বুঝে গেলেন যে এই লোকটি শুধু ধার্মিক নন পণ্ডিত বেশ কিছুক্ষণ ভাস্কর্য ও গল্পকাহিনী নিয়ে আলোচনা চলল দুজনের মধ্যে এরই মধ্যে লামাকে বইপত্র মানচিত্র দেখালেন কিউরেটর লামা বলল পুণ্যস্থানগুলো দেখার উদ্দেশ্যেই আমি পথে নেমেছি এক মুহূর্ত থেমে বলল আপনি কি ভগবান বুদ্ধের সেই তীরের গল্পটি জানেন মাথা নেড়ে অজ্ঞতা প্রকাশ করলেন কিউরেটর বুদ্ধের বাবা ঠিক করলেন ছেলেকে বিয়ে দেবেন সভা সভাসদরা অবশ্য আপত্তি করলেন ঠিক করা হলো প্রথমে শক্তি পরীক্ষা করা হবে প্রতিযোগিতার আয়োজন করা হলো তীর ধনুক দেয়া হল বুদ্ধকে প্রথম চেষ্টাতেই ধনুক গেল ভেঙে নতুন ধনুক দেয়া হল বুদ্ধকে তীর লাগিয়ে শূন্যে নিশানা করলেন বুদ্ধ ছুটে গেল তীর কিন্তু কোথায় পড়লো তা কেউ জানতে পারল না ওদিকে যেখানে তীর গিয়ে বিঁধল সেখানে প্রথমে সৃষ্টি হলো একটি ঝর্ণা সেই ঝর্ণা থেকে একটি নদী আমি স্বপ্নে আদেশ পেয়েছি সে নদী খুঁজে বের করার কিন্তু কোথায় পাব সে নদী আমি তো জানি না মাথা নাড়লেন সাহেব আমরা দুজনেই নিজেদের পাপে আটকে আছি বিষণ্ন কণ্ঠে বলল বুড়ো নদীটি খুঁজে বের করতেই হবে আপনিও চলুন আমার সঙ্গে আমার তো যাবার উপায় নেই কিউরেটর বললেন কিন্তু আপনিই বা কোথায় যাবেন প্রথমে বেনারস সেখানে জেন মন্দিরে একজন সাধুর সঙ্গে দেখা করব সম্ভবত তিনি আমাকে এই খোঁজাখুঁজির ব্যাপারে সাহায্য করতে পারবেন তারপর যাব বুদ্ধগয়া শেষে কপিলা বস্তু এবং সেখানেই আমি নদীটির খোঁজ করব। চলার পথে খুঁজতে খুঁজতে যাব আমি কিন্তু যাবেন কিভাবে? পায়ে হেঁটে এবং রেলপথে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হবে ভিক্ষা করব পাহাড় থেকে নামার সময় আমার একজন শিষ্য ছিল সেই আমার জন্য ভিক্ষা করে আনতো ছেলেটি হঠাৎ মারা গেল কুলুতে তারপর থেকে আমি একা তবে ভিক্ষার পাত্রটি সঙ্গে আছে এখনো। আমাকেও খানিকটা পুণ্য অর্জনের সুযোগ দিন বললেন কিউরেটর এই নতুন নোটবুকটি আর পেন্সিলগুলো রাখুন এবং আপনার চশমাটি কিছুক্ষণের জন্য আমাকে দিন লামার চশমাটি হাতে নিয়ে পরীক্ষা করলেন কিউরেটর কাঁচগুলো ঘষা হলেও কিউরেটরের নিজের চশমা এবং লামার চশমার পাওয়ার একই রকম নিজের চশমাটি লামার দিকে বাড়িয়ে দিয়ে কিউরেটর বললেন এটি চোখে দিয়ে দেখুন তো কেমন লাগে সাহেবের চশমা চোখে দিল লামা তারপর আনন্দে মাথা দোলাতে দোলাতে বলল পরিষ্কার দেখতে পাচ্ছি সব কিছু বেশ হালকাও এটি ওগুলো স্ফটিকের তৈরি কখনো দাগ পড়বে না আপনি ওটা ব্যবহার করুন আপনাকেও আমার কিছু দেয়ার আছে বলল বুড়ো আমার যত বয়স এটারও বয়স তত কোমর হাতরে বহুদিনের পুরনো চীনা নকশা কাটা কলমের খাপ টেবিলের ওপর রেখে বেরিয়ে গেল লামা লোকটিকে ছায়ার মতো অনুসরণ করছে কিম আঁড়ি পেতে কথাগুলো শোনার পর থেকেই দারুণ উত্তেজিত হয়ে আছে সে অ্যাডভেঞ্চারের গন্ধ পাচ্ছে যেন জমজমের পাশে এসে থামল বুড়ো পরিশ্রান্ত সে বসে পড়ল মাটিতে খবরদার ওখানে বসবে না আচমকা হুঙ্কার শোনা গেল পুলিশের হুম বেটা প্যাঁচা আড়াল থেকে বেরিয়ে এসে ভেংচি কাটল কিম পুলিশের উদ্দেশ্যে তারপর বুড়োর কাছে এসে বলল তোমার যেখানে খুশি তুমি বসো ওর হুকুম শোনার দরকার নেই কামানের পাশে এসে লামার কাছে বসল কিম নিজেও এখন তুমি কি করবে প্রশ্ন করল সে ভিক্ষায় বের হব অনেকক্ষণ কিছু খায়নি জবাব দিল লামা এ শহরে দান ক্ষয়রাত যারা করে তাদের আমি চিনি তোমার ভানটা আমাকে দাও আমি যাব আর আসব চলে গেল কিম কিছুক্ষণের মধ্যে আবার ফিরে এলো শাকসবজি ভরা পাত্রটি হাতে নিয়ে খাও লামার দিকে পাত্রটি বাড়িয়ে দিল কিম আমিও খাব তোমার সঙ্গে খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ল লামা চুপচাপ পাশে বসে থাকল কিম তারপর একসময় নিঃশব্দে উঠে চলে গেল সন্ধ্যা নেমেছে ঘুম ভাঙার পর চারিদিকে তাকিয়ে হতচকিত হয়ে পড়ল লামা ময়লা জামাকাপড় পরা একটা ছোট ছেলে ওর দিকে তাকিয়ে আছে ও ছাড়া পথচারীদের কেউ ওর দিকে ফিরেও তাকাচ্ছে না হঠাৎ হাঁটুর উপর মাথা রেখে ফুঁপিয়ে কেঁদে উঠল লামা কি হয়েছে এগিয়ে এসে প্রশ্ন করল সেই ছেলেটি মালপত্র সব খুইয়েছ নাকি মাথা তুলে ছেলেটির দিকে তাকিয়ে লামা বলল একটু আগে এখানে আমার সঙ্গে একটি ছেলে ছিল হঠাৎ কোথায় যেন উধাও হয়ে গেছে সে ওই ছেলেটা দেখতে কেমন প্রশ্ন করল ছেলেটি ছোটখাটো বাচ্চা ছেলে সকালবেলায় ও আমাকে আজব ঘরটি দেখিয়েছিল আমি যখন খিদের জ্বালায় প্রায় অজ্ঞান ও তখন কোত্থেকে খাবার জোগাড় করে এনে আমাকে খাইয়েছে তারপর কোথায় যেন হারিয়ে গেল ভেবেছিলাম ওকে সঙ্গে নিয়ে আমি বেনারস যাব কেন নদী খুঁজতে প্রশ্ন করল ছেলেটি তুমি জানো কিভাবে অবাক হয়ে প্রশ্ন করল বুড়ো কে তুমি আজব ঘরে সাহেবের সঙ্গে তোমার সব কথাবার্তা আমি শুনেছি আমি তোমার সে ছেলে এবং আমি যাব বেনারসে তোমার সঙ্গে অবাক হয়ে কিছুক্ষণ কিমের দিকে তাকিয়ে থাকলো বুড়ো তারপর দীর্ঘ শ্বাস ফেলে বলল নদী খোঁজার ব্যাপারে আমাকে সাহায্য করার জন্যই হয়তো তোমাকে পাঠানো হয়েছে কখনো কখনো জীবনে এরকম ঘটনাও ঘটে কিন্তু তুমিও তো জানো না কোথায় আমি খুঁজে পাব সেই নদী না জানি না বিব্রতভাবে হাসল কিম তবে আমি নিজেও তোমার মতো একটা কিছু খুঁজছি কি খুঁজছ তুমি সবুজ মাঠের মধ্যে একটা লাল ষাঁড় কেন বাছা ঈশ্বর জানেন আমার বাবা কোনো একটা পাহাড়ের মাঝখানে অদ্ভুত একটি জায়গার কথা বলতেন তিনি বলতেন সেখানে ওই ষাঁড়টিকে পাওয়া যাবে একটু থেমে কিম বলল তুমি যদি অচেনা একটা নদীর খোঁজে বুড়ো বয়সেও ছুটতে পারো তাহলে আমি কেন পারব না চলো তাহলে এক্ষুনি রওনা হই না রাতের বেলায় বের হওয়া ঠিক হবে না রাস্তাঘাটে চোর ডাকাতের উপদ্রব আছে আমরা বরং ভোরে বের হব কিন্তু এখানে ঘুমাবো কোথায় কাশ্মীর সরাইখানায় একটা ব্যবস্থা হয়ে যাবে ওখানে আমার একজন বন্ধু আছে সে ব্যবস্থা করে দেবে চলো ওখানে যাই বাজারের পথে রওনা হলো ওরা দোকানে দোকানে আলোর ঝলকানি মানুষের হট্টগোল চিৎকার এলোমেলো চলাফেরায় হকচকিয়ে যাচ্ছে লামা ওকে ঠেলে ঠুলে টেনে হিঁচড়ে কাশ্মীর সরাইখানায় নিয়ে এলো কিম রেল স্টেশনের কাছাকাছি চার কোনায় খিলান দেয়া বিশাল এক উঠোন মধ্য এশিয়া থেকে আসা উঁট এবং ঘোড়ার কাফেলা থামে এখানে ব্যবসায়ীরা বিশ্রাম নেয় বেচা কেনা করে কিম দেখল কেউ কেউ ঘোড়াকে ঘাস খাওয়াচ্ছে হাঁটু মুড়ে বসে থাকা উঁটের দেখাশোনা করছে কেউ কেউ নিজেদের মধ্যে ঠাট্টা মস্করায় ব্যস্ত রয়েছে অনেকে চিৎকার করে ঝগড়া করছে উঁট চালকরা উঠোনে ঢোকার পর একটু এগিয়ে কয়েক ধাপ সিঁড়ি পার হলেই একটি ঘের দেয়া জায়গা এরকম বিশৃঙ্খল পরিবেশে ওই জায়গাটি স্বর্গের মতো ব্যতিক্রম এক পিলার থেকে আরেক পিলার পর্যন্ত দেয়াল তুলে ছোট ছোট কামরা তৈরি করা হয়েছে ঘরের দরজায় দরজায় তালা দেয়া দেখে মনে হয় ভাড়াটিয়ারা হয়তো বাইরে কোথাও গেছে উত্তেজিত মানুষজন আর জন্তু জানোয়ারের মধ্যে দিয়ে পথ দেখিয়ে লামাকে সরাইখানার প্রায় শেষ প্রান্তে নিয়ে এলো কিম এখানে থাকে ঘোড়ার ব্যবসায়ী মাহবুব আলী এই লোকটির সঙ্গে কিমের সম্পর্কটা রহস্যময় এই আফগান লোকটি মাঝে মধ্যে নানা রকম ছোট ছোট কাজ দেয় কিমকে হয়তো কাউকে অনুসরণ করা লোকটি কোথায় যায় কি করে কার কার সঙ্গে কথা বলে কি কথা বলে এসব খোঁজখবর নিয়ে মাহবুব আলীকে বিস্তারিত বর্ণনা দেয় কিম বিনিময়ে প্রতিবারই পয়সা পায় সে একটা খিলানের আড়ালে অন্ধকারে থামল ওরা অকারণেই একটা উটের নাকে থাবড়া মেরে হাঁক দিল কিম মাহবুব আলী সিল্কের কাপড়ে মোড়া একজোড়া জিনের উপর আধ শোয়া অবস্থায় হুঁকো টানছে মাহবুব আলী ঘাড় ঘুরিয়ে লামাকে দেখল সে ইয়া আল্লাহ এ যে দেখছি লামা তাও আবার লাল রঙের কি চাও তুমি এখানে খেঁকিয়ে উঠল মাহবুব আলী লামাটা আমাদের আমি ভিক্ষা দিই না যাও এখান থেকে ওদিকে সহিষরা আছে ওদের কাছে গিয়ে দেখো যদি কিছু পাও তারপর নিজেই ডাক দিল সহিদের ওই মিয়ারা দেখো তোমাদের দেশের মানুষ এসেছে একজন লোকটি খেয়েছে কিনা দেখো মাহবুব আলীর ডাক শুনে ছুটে এলো একজন সহিস আচমকায় একজন বৌদ্ধকে সামনে দেখে ভক্তি জেগে উঠল ওর মনে অনুনয় বিনয় করে লামাকে বলল ওর সঙ্গে বসে আগুনের পাশে খাবার গ্রহণ করার জন্য যাও আস্তে করে লামাকে ঠেলে দিল কিম তুমিও যাও হুকর দিকে চোখ রেখে বলল মাহবুব আলী নিজের ধর্মের মানুষের জন্য ভিক্ষা করো গিয়ে আমার এখানে হিন্দুও থাকতে পারে ওখানে যাও বাট এ হিন্দু ইংরেজিতে প্রশ্ন করল কিম অবাক হয়ে ভিকারির দিকে তাকালো মাহবুব আলী কিমকে চিনতে পেরে বিষয় প্রকাশ করল এসব কি হচ্ছে কিছুই না আমি ওই সাধুর শিষ্য একসাথে তীর্থযাত্রায় বের হয়েছি আমরা ও আছে কি এক ঘোরের মধ্যে আর আমি নিজেও লাহোর শহরে থেকে থেকে বিরক্ত হয়ে গেছি আর তাই ওর সঙ্গে আপাতত বেনারস চলেছি কিন্তু তুমি যদি ওর সঙ্গে যাবে তো এখানে এসেছ কেন নইলে যাবো আর কার কাছে আমার কাছে পয়সাগুড়ি নেই আমাকে একটা টাকা দাও মাহবুব আলী খুব দরকার আমি যখন বড় লোক তখন ফেরত দিয়ে দেব হুম চিন্তা করছে মাহবুব আলী বলল এর আগে তুমি তো কখনো মিথ্যে কথা বলনি। মিথ্যে বলবো কেন এক মনে হুকো টানছে মাহবুব আলী অপেক্ষা করছে কিম হঠাৎ ফিস ফিস করে মাহবুব আলী বলল বেনারসের পথে আম্বালা পড়ে আমার একটা খবর যদি আম্বালায় পৌঁছে দিতে পারো তাহলে একটা টাকা তুমি পাবে খবরটা একটা ঘোড়ার সম্পর্কে ওটা বিক্রি করেছিলাম একজন অফিসারের কাছে কিন্তু ওটার কুল ঠিকুজি দেওয়া হয়নি অফিসারকে কোথায় পাওয়া যাবে দেখতে কেমন বিস্তারিত বিবরণ দিল মাহবুব আলী তারপর বলল তুমি শুধু বলবে সাদা ঘোড়াটির বংশ বিবরণ ঠিকই আছে তোমার এই কথা শুনেই অফিসারটি বুঝে যাবে তোমাকে কে পাঠিয়েছে কেন পাঠিয়েছে এরপর সে তোমার কাছে প্রমাণ চাইবে তুমি বলবে তোমার কাছে প্রমাণ আছে এসব কিছুই কি ওই ঘোড়ার বিষয়ে সবই তুমি জানবে তবে আমার নিজস্ব কায়দায় হঠাৎ দুজন লোককে উঠোনের দিক থেকে আসতে দেখে মাহবুব আলী বলল চট করে হাত দুটো সামনে মেলে ধরো যেন ভিক্ষা চাইছ তারপর গলার স্বর উঁচুতে তুলে যেন খুব বিরক্ত হয়েছে এমনভাবে মাহবুব আলী বলল এই লাহোর শহরে ফকির কি কেবল তুই একাই নাকি হ্যাঁ তুই বলেছিস তোর মা মারা গেছে সব ভিক্ষুকেরই মা মারা যায় তারপর একপাশে পাশে কাঁধ হয়ে এক টুকরো রুটি হাতে তুলে নিয়ে ছুঁড়ে মারল কিমের দিকে যা ভাগ আজ রাতে শহিজদের সঙ্গে ঘুমা কাল দেখব কোনো কাজ টাস দেওয়া যায় কিনা রুটিটা তুলে নিয়ে তাতে এক কামড় বসিয়েই কিম টের পেল যে ওর ভেতরে এক টুকরো কাগজ আর তিনটি রূপোর টাকা আছে মৃদু হেসে লামার উদ্দেশ্যে রওনা হল কিম আস্তাবলের এক কোনায় ঘুমিয়ে আছে লামা ওর পাশে শুয়ে আপন মনে হাসছে কিম সে জানে এই কাজটাই মাহবুব আলীর কোনো না কোনো উপকার হবে তবে সাদা ঘোড়ার বিষয়টি সে বিশ্বাস করে না এর পেছনে অন্য কিছু আছে কিম অবশ্য জানে না পাঞ্জাবের যেই বিখ্যাত ঘোড়া ব্যবসায়ী মাহবুব আলীকে সে চেনে ভারতীয় সার্ভে ডিপার্টমেন্টে ওর অন্য একটা পরিচয়ও আছে সি টু এই নম্বরে ওর নামে একটা আলাদা ফাইল আছে বছরে দুই তিনবার এই সি টোয়েন্টি ওদেরকে মজার মজার গল্প পাঠায় এসব গল্পে বিভিন্ন দুর্গম অঞ্চলের মানুষদের রীতি নীতি সংস্কার শাসন ব্যবস্থা এসবের বর্ণনা থাকে ইংরেজ সরকারের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে সেই তথ্য থাকে ওই বিবরণে এসব কারণে ওকে বিপদেও থাকতে হয় এই যেমন কিছুদিন আগে কয়েকজন স্থানীয় রাজার সরকারের বিরুদ্ধে এক ষড়যন্ত্রের কাহিনী আগে আগেভাগেই ইংরেজ শাসকরা জেনে গেছে আর এ কারণে রাজারা সন্দেহ করছে এই পথে যাতায়াত করে এরকম কোনো ঘোড়া ব্যবসায়ী এই সংবাদ আগেই পৌঁছে দিয়েছে মাহবুব আলীকে সন্দেহ করে ওরা ইতিমধ্যে কয়েকবার হামলা চালানো হয়েছে ওর উপর আর তাই সে আপাতত নিজের কাছে কোনো তথ্য রাখতে চায় না দ্রুত পাচার করে দেয় সে যথাস্থানে কিমকে দেয়া ওই কাগজে রয়েছে পাঁচজন রাজা পেশোয়ারের একজন ব্যবসায়ী এবং অস্ত্র নির্মাতার ষড়যন্ত্রের বিস্তারিত বিবরণ আরেকজন এজেন্টের মাধ্যমে খবরটি পেয়ে এখন কিমের মাধ্যমে আম্বালায় পাঠাচ্ছে সে এত বড় একটা খবর একজন সাধু আর তার চেয়ালা বয়ে নিয়ে যাচ্ছে এ সন্দেহ করবে কে রেল স্টেশনটি দেখতে দুর্গের মতো প্রায় অন্ধকার প্ল্যাটফর্মে এলো কিম এবং লামা এখানে ট্রেন থামে লামার উদ্দেশ্যে বলল কিম ওই ঘরটি থেকে টিকিট কিনতে হবে এই থলেটা নিয়ে যাও ভেতরে টাকা আছে টিকিট কিনে আনো কিমের দিকে লামা তার থলেটা বাড়িয়ে দিল হুসহুস করতে করতে স্টেশনে ঢুকল দক্ষিণগামী ট্রেন হুরমুর করে উঠে পড়ল প্ল্যাটফর্মে শুয়ে থাকা মানুষগুলো মুহূর্তের মধ্যে ছুটোছুটি হট্টগোলে ভরে গেল রেল স্টেশন টিকিট কাটতে চলে গেল কিম লামার জন্য কাটল আম্বালার টিকিট আর নিজের জন্য অমৃতসর পর্যন্ত এর অবশ্য একটা যুক্তি আছে কিমের টিকিট কেটে পয়সা খরচ করার কোনো মানে নেই দ্রুত ফিরে এলো সে লামার কাছে টাকার থলেটা ফিরিয়ে দিয়ে লামাকে নিয়ে ছুটল কম্পার্টমেন্টের উদ্দেশ্যে এর চেয়ে হেঁটে যাওয়া অনেক ভালো বিরক্ত হয়ে বলল লামা মুখ ভর্তি দাঁড়িওয়ালা লম্বা চওড়া এক শিখ থার্ড ক্লাস কম্পার্টমেন্টের জানালার বাইরে গলা বের করে কিমকে লক্ষ্য করে বলল ভাই ছোড়া ওই বুড়োটি ট্রেনে উঠতে ভয় পাচ্ছে ওকে বলো ভয়ের কিছু নেই প্রথম প্রথম ট্রেন দেখে আমিও ওরকম ভয় পেয়েছিলাম ওকে বলে দাও আমি ভিতু নই বলল লামা তবে ভেতরে ওর পাশে দুজনের বসার মতো জায়গা হবে কি না সেটাই চিন্তা করছি এখানে এক ফোঁটা জায়গাও নেই একটা ইঁদুরও বসতে পারবে না খেঁকিয়ে উঠল লোকটির স্ত্রী আহা ওভাবে বলছো কেন ওদের জন্য খানিকটা জায়গা তো বের করা যাবে আগে উঠতে দাও ছেলেটিকে উঠতে দাও দেখছো না ওর সঙ্গের মানুষটি একজন সাধু এই ট্রেন বেনারস পর্যন্ত যাবে তো জিজ্ঞেস করল লামা নিশ্চয়ই যাবে চিৎকার করে বলল কিম ওঠো জলদি উঠো নইলে এখানেই পড়ে থাকতে হবে আমাদের দেখো দেখো অমৃতসর থেকে আসা একজন মহিলা চেঁচিয়ে উঠল সঙ্গীর উদ্দেশ্যে ওই লোকটি মনে হয় জীবনে দিন ট্রেনে চড়েনি কথা না বলে বরং ওদের ট্রেনে উঠতে সাহায্য করো দরজায় দাঁড়িয়ে লম্বা হাত মেলে দিয়ে লামাকে টেনে ট্রেনে ওঠালো মেয়ে লোকটির সঙ্গী কিছুক্ষণের মধ্যে চলতে শুরু করল ট্রেন সারারাত চলন্ত ট্রেনের শব্দের মধ্যে লোকজনদের সঙ্গে গল্পগুজব করে সময় কাটল কিমের ধ্যানমগ্ন শান্ত অবস্থায় কাটিয়ে দিল লামা ট্রেন যখন অমৃতসর পৌঁছল তখন ভোর হয়ে গেছে টিকিট কালেক্টর এলো কামরায় সবার টিকিট চেক করে কিমের টিকিট দেখে ওকে নির্দেশ দিল নেমে যাওয়ার জন্য হাউমাউ করে উঠল কিম এখানে নামব কেন আমি আমি তো যাচ্ছি আম্বালায় ওই সাধুর শিষ্য আমি ওসব বলে লাভ নেই ইচ্ছে হলে যাহার নামেও যেতে পারো তোমার টিকিট আছে অমৃতসর পর্যন্ত সুতরাং এখানেই নামতে হবে তোমাকে বলল কালেক্টর ট্রেন থেকে নেমে গেল কিম অঝরে কাঁদছে সে বিলাপ করছে সাধু একজন বুড়ো মানুষ কিমের দেখাশোনা ছাড়া মারা যাবে লোকটি ওর বিলাপে সহানুভূতিশীল হয়ে উঠল যাত্রীরা টিকিট কালেক্টরকে অনুরোধ করতে লাগল যেন কিমকে মাফ করে দেয়া হয় হতবাক হয়ে সব কিছু দেখছে লামা চারিদিকে কি ঘটছে বুঝতে পারছে না সে জানালার বাইরে দাঁড়িয়ে উচ্চ স্বরে কাঁদছে কিম আমি গরিব মানুষ এতিম আমাকে এখানে ফেলে গেলে ওই বুড়ো মানুষটিকে দেখবে কে হচ্ছে কি এসব এতক্ষণ পর কথা বলল লামা ওই ছেলে আমার সঙ্গেই যাবে ও আমার চেলা ভাড়া যদি দিতেই হয় চুপ চুপ আসতে বলো ফিস ফিস করে বলল কিম আমরা কি রাজা বাদশা নাকি যে ছড়িয়ে ছিটিয়ে টাকা পেলাব ট্রেন থেকে নিচে নেমে এলো অমৃতসরের মেয়েটি ওই লোকটি কি উত্তর থেকে এসেছে কিমকে প্রশ্ন করল সে উত্তরেরও বহু আগে থেকে এসেছে পাহাড়ের ভেতর থেকে উত্তরের দিকে তো এখন বরফে ঢাকা ওদিকে আমার মায়ের বাড়ি একটু থেমে বলল তোমাকে আমি টাকা দিচ্ছি যাও নিজের জন্য একটা টিকিট কিনে নাও হাজার হাজার মঙ্গল হোক আপনার আনন্দে চেঁচিয়ে উঠল কিম গুরু এই মহিলা আমার ভাড়ার টাকা দিয়েছেন আমি যেন তোমার সঙ্গে যেতে পারি যাই টিকিট কিনে আনি টিকিট কাউন্টারের দিকে ছুটে গেল কিম কিছুক্ষণের মধ্যেই হাসি মুখে ফিরে এসে উঠল আবার ট্রেনে সবুজ মাঠের উপর সোনালী সূর্যের আভা পড়েছে যাত্রীরা পুটলি থেকে খাবার বের করে সকালে নাস্তা সেরে নিচ্ছে খেতে খেতে লামার কাছে গল্প শুনছে অনেকে বুদ্ধের জীবন কাহিনী বলছে লামা ভারতবাসীরা আমি মহামতি বুদ্ধের নদীটি খুঁজছি তোমরা কেউ কি জানো কোথায় আছে সেই নদী হঠাৎ প্রশ্ন করল লামা চুপচাপ তাকিয়ে আছে যাত্রীরা কেউ কিছু জানে না মালা জপতে শুরু করল লামা হঠাৎ কিমের দিকে তাকিয়ে বলল তুমি নিজেও তো কি যেন খুঁজছো একটা লাল সার সবুজ মাঠ ওটা আবার কি লামার দিকে ঝুঁকে প্রশ্ন করল চাষি বউ তোমরা দুজনেই দেখি স্বপ্ন লোকে আছো সবুজ মাঠের ওই লাল সার কি তোমাদের স্বর্গে নেবে সে আরেক কাহিনী আম্বালার কাছে আমি খুঁজব আমার সার গুরু খুঁজবে নদী কিম বলল হয়তো ওই সারেই সব কিছু জানে শিশুর মতো সরল কণ্ঠে বলল লামা জীবনে বহু সাধুসন্ত দেখেছি বলল চাষির বউ কিন্তু এরকম চেলা কখনো দেখিনি ট্রেনের গতি কমে আসছে ধীরে ধীরে থামল আম্বালা স্টেশনে যাত্রীরা সবাই ক্লান্ত শ্রান্ত ট্রেন থেকে নামার আগে চাষি বউটি কিমের উদ্দেশ্যে বলল এ শহরে আমার স্বামীর মামাতো ভাইয়ের বাড়িতে উঠবো আমরা ওখানে তোমাদেরও থাকার ব্যবস্থা করে দিতে পারি গুরু কি আমাদের দয়া করবেন সাধু বাবা শুনতে পাচ্ছ উল্লাসিত কিম বলল সোনার মানুষ এই মহিলা আমাদের রাতে থাকার ব্যবস্থা করে দিচ্ছেন সেই বোরবেলা থেকে ইনি আমাদের নানাভাবে উপকার করছেন মাথা ঝাঁকিয়ে মহিলাকে আশীর্বাদ করল লামা বুড়ো মানুষটি কোথায় থাকবে এ নিয়ে খুব দুশ্চিন্তায় ছিল কিম মোটামুটি একটা ব্যবস্থা হয়ে যাওয়াই তৃপ্ত সে লামাকে চাষি বউয়ের মামাতো ভাইয়ের বাড়িতে পৌঁছে দিয়ে কিম বলল আমি না ফিরে আসা পর্যন্ত এখানেই থেকো তুমি কোথাও যেও না কিন্তু তুমি ফিরে আসবে তো আজ রাতেই নদীর খোঁজে বের হবো আমরা দেরি করো না দেরিও হবে রাতও হবে তবে রাস্তায় যখন নেমেছি আর ভয় কিসের চলে গেল কিম অফিসারটির বাড়ি খুঁজে বের করতে খুব কষ্ট হল কিমের বারান্দার কাছাকাছি একটা ঝোপের আড়ালে লুকলসে উজ্জ্বল আলোয়ে ঝলমল করছে বাড়ির ভেতরটা চাকর বাকররা এদিক ওদিক ঘোরাফেরা করছে হঠাৎ দেখা গেল গুনগুন করতে করতে কেউ একজন বারান্দার দিকে এগিয়ে আসছে ঝোপের আড়াল থেকে চেহারা স্পষ্ট দেখতে পাচ্ছে না কিম গরিবের বন্ধু নিচু কণ্ঠে বলল কিম চট করে শব্দের উৎসের দিকে তাকালো ইংরেজ কে কে ওখানে প্রশ্ন করল সে মাহবুব আলী বলেছে থামল কিম মাহবুব আলীর নাম শোনা মাত্র এই চোখ ফিরিয়ে নিল সাহেব কিমের দিকে না তাকিয়ে প্রশ্ন করল কি কি বলেছে মাহবুব আলী সাদা মদ্দা ঘোড়ার জীবন বৃত্তান্ত পুরোটাই বলেছে সে প্রমাণ আছে গাড়ি বারান্দার পাশে গোলাপ ঝাড়ের দিকে তাকিয়ে প্রশ্ন করল সাহেব ভাঁজ করা কাগজের মোরগটি সাহেবের দিকে ছুঁড়ে দিল কিম কিমের দিকে এক টাকার একটি মুদ্রা ছুঁড়ে দিয়ে মোরগটি তুলে নিয়ে ঘরের ভেতরে চলে গেল সাহেব মুদ্রাটি হাতে তুলে নিলেও কিমের কৌতূহল মিটল না ঘাসের উপর হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল সে বাড়িটার আরও কাছে ড্রেসিং রুমে ঢুকেছে লোকটি ঘরটি এখনও ব্যবহৃত হয় ছোটখাটো অফিস রুম হিসেবে ঘর ভর্তি ছড়ানো ছিটানো কাগজপত্র মাহবুব আলীর দেয়া কাগজটি মেলে ধরল সে চোখের সামনে ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে তার চেহারা রহস্যময় হয়ে উঠছে ধীরে ধীরে উইল হঠাৎ শোনা গেল একজন মহিলার কণ্ঠস্বর উইল তুমি কি ড্রেসিং রুমে বসে আছো ওরা তো কিছুক্ষণের মধ্যেই এসে পড়বেন মহিলার ডাক শুনতে পায়নি ভদ্রলোক মগ্ন হয়ে পড়ছে কাগজটি উইল এসে গেছে ওরা আবার শোনা গেল মহিলার ব্যস্ত সমস্ত কণ্ঠস্বর বেরিয়ে এসো বাড়ির সামনে এসে থামল একটা ঘোড়ার গাড়ি শব্দ শুনে দ্রুত বেরিয়ে এলো উইল নামের লোকটি মাথা ভর্তি কালো চুল দীর্ঘদেহি একজন মানুষ নামল গাড়ি থেকে ঘাসের ভেতর এখনো শুয়ে আছে কিম দেখলো দুজনে একসঙ্গে দ্রুত ঢুকলো সেই ড্রেসিং রুমে দুজনের মাথায় এখন মাহবুব আলীর পাঠানো কাগজটির উপরে ঝুঁকে আছে অনুচ্চ স্বরে কথা বলছে দুজনে একজনের কণ্ঠস্বর কর্কশ অন্যজনের নরম কাউন্সিলে বিবেচনার জন্য বিষয়টি অবশ্যই জানাতে হবে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে পিন্ডি এবং পেশোয়ারের বিগ্রেডকে সতর্ক করে দিন আট হাজারই যথেষ্ট হবে যুদ্ধ তাহলে হবেই যুদ্ধ করব না তবে শাস্তি দিতেই হবে যান এক্ষুনি টেলিগ্রাম পাঠিয়ে দিন আগের লোকটিকে নির্দেশ দিল পরের জন কিছুক্ষণের মধ্যেই একজন অশ্বারোহী সৈন্যের হাতে টেলিগ্রাম ধরিয়ে দেয়া হলো দ্রুত চলে গেল সৈনিক বুকে হেঁটে বাড়ির পেছন দিকে চলে এলো কিম রান্নাঘরে ঢোকার ইচ্ছা তার খাবারও পাওয়া যাবে খবরও রান্নাঘরে চাকর বাকরদের হট্টগোল শোনা যাচ্ছে কোনো কারণে শশব ব্যস্ত ওরা আচমকা পিঠে লাথি পড়তেই কোঁক করে উঠল কিম এক লাফে উঠে দাঁড়াল সে এখানে কি চাস তুই প্রশ্ন করল একজন চাকর খিদা পেয়েছে কিছু খেতে দেবেন মিনতি ফুটে উঠল কিমের কণ্ঠে আমি থালা বাসন মাজতে পারি ভাগ তোর মতো অচেনা পুঁচকে ছোকরার পার্টিতে কোনো কাজ নেই যা ভাগ ধমক দিল লোকটি ও এখানে বুঝি বড়সড় কোনো পার্টি হচ্ছে থালাবাসনগুলোর দিকে তাকিয়ে প্রশ্ন করল কিম দেখতে পাচ্ছিস না স্বয়ং কমান্ডার ইন চিফ নিজে আসবেন এখানে তথ্য জানা হয়ে গেল কিমের লোকটি ওকে আর পাত্তা না দিয়ে ব্যস্ত হয়ে পড়ল আবার নিঃশব্দে কেটে পড়ল কিম তাহলে এই ব্যাপার ভাবছে কিম মদ্দা ঘোড়ার বংশ বিবরণী দিয়েই শুরু লম্বা লোকটি বলল কাউকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে সৈন্য পাঠানো হবে আর এ কারণেই পিন্ডি পেশোয়ার পর্যন্ত খবর পাঠানো হচ্ছে মনে হচ্ছে বেশ বড় ধরনের একটা কিছু ঘটতে যাচ্ছে এখানে লামাকে যেখানে রেখে গিয়েছিল সেই বাড়িতে ফিরে এলো সে আবার পরদিন সন্ধ্যায় একজন কুলু গুরু এলো লামার সঙ্গে দেখা করতে কথা বলছে ওরা চমৎকার সব উপমা দিয়ে নানা বিষয় বর্ণনা করছে লামা মন্ত্র মুগ্ধের মতো শুনছে উপস্থিত জনতা কুলঠিকুচি কিভাবে বানাতে হয় এবং এসব নিয়েও আলোচনা হচ্ছে দুজনের আচমকা প্রশ্ন করল কিম বল দেখি সবুজ মাঠে একটা লাল ষাঁড় আমি কি খুঁজে পাব গুরুটি বলল মে মাসের কোনো এক রাতে প্রথম প্রহরে আমার জন্ম শুনেছি সেবার জামিরে প্রচণ্ড ভূমিকম্প হয়েছিল কিমের কথা শুনে উঠোনের ধুলোর উপর নানা আঁকি বুকি শুরু করল গুরু হঠাৎ থেমে কিমকে প্রশ্ন করল তুমি আর কি জানো সব বলো সবুজ মাঠের সেই লাল সার একদিন আমাকে বিখ্যাত মানুষ বানিয়ে দেবে তবে সবকিছুর শুরুতে দুজন লোক আসবে আমার কাছে হ্যাঁ মিলে যাচ্ছে দাগগুলোর দিকে তাকিয়ে বলল গুরু তবে আর একটু হিসাব করতে হবে আমাকে গাছের একটা ছোট ডাল এনে দাও এক টুকরো গাছের ডাল এনে গুরুর হাতে দিল কিম গভীর মনোযোগ দিয়ে নানা রকম রহস্যময় চিহ্ন আঁকতে শুরু করল গুরু হুম কিছুক্ষণ পর বলল গুরু এই নক্ষত্রগুলো তোমার কথাই বলছে আগামী তিন দিনের মধ্যে দুজন লোক আসবে সব কিছুর আয়োজন করতে তারপর আসবে লাল ষাঁড় কিন্তু কিছু সশস্ত্র লোক এবং যুদ্ধের চিহ্নও দেখতে পাচ্ছি কিমের দিকে তাকিয়ে হঠাৎ প্রশ্ন করল সশস্ত্র ব্যক্তি যুদ্ধ এসবের সঙ্গে তোমার কি সম্পর্ক কিছুই না আন্তরিকভাবে বলল লামা আমরা শুধু শান্তির খোঁজ করছি আমরা একটা নদীর খোঁজ করছি কিছুক্ষণ আগে সাহেবের বাড়িতে শোনা কথাগুলো মনে করে আপন মনে হাসল কিম পায়ের তলা দিয়ে মাটিতে আঁকা দাগগুলো মুছে দিল গুরু তারপর বলল আমি আর কিছু বলতে পারবো না শুধু বলতে পারি আগামী তিন দিনের মধ্যে লাল সি তোমার কাছে আসছে আর আমার নদী উৎকণ্ঠিত লামা নদী সম্পর্কে কিছু বলুন না ভাই এ বিষয়ে আমার কোনো ধারণা নেই পরদিন সকালে আবার পথে বের হলো লামা এবং কিম চাষি বউ কিছু খাবার দাবার আর টাকা দিয়ে দিল কিমকে দক্ষিণের পথে রওনা হলো ওরা হাঁটছে ওরা এক মনে জপমালা টিপছে লামা আত্মমগ্ন সে মুগ্ধ চোখে চারিদিক দেখছে কিম নতুন নতুন দৃশ্য নতুন নতুন মানুষ দেখে চমৎকৃত হচ্ছে সে বিচিত্র পোশাক পরা গ্রামের মানুষেরা হইচই করে পাশ কাটিয়ে যাচ্ছে আসছে মাঝে মধ্যে থেমে মিষ্টি কিনছে কখনো কখনো মন্দিরের পাশে দাঁড়িয়ে প্রার্থনা করছে গান বাজনা আর হইচই করতে করতে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের উপর হঠাৎ এসে পড়ল এক বরযাত্রী দল জুই আর গাঁদা ফুলের তীব্র গন্ধে ভরে উঠল বাতাস কনের ডুলিটি সাজানো হয়েছে লাল রঙের সস্তা জরির কাপড়ে বরের টাট্টু ঘোড়াটি হঠাৎ রাস্তার পাশে থেমে থাকা গরুর গাড়ির খড় বিচালি নিয়ে খানিক্ষণ টানাটানি করে আবার রওনা হল কিছুক্ষণের মধ্যেই সহযাত্রী হল একটা বানর আর হাঁপানি ধরা ভালুক নিয়ে একজন ভেলকিবাজ চারপাশের কোনো কিছুর দিকে নজর নেই লামার এক দৃষ্টে মাটির দিকে তাকিয়ে হাঁটছে সে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধারে পাশের এলাকা থেকে বেশ উঁচুতে বাঁধের ওপর তৈরি হচ্ছে বলে এই উচ্চতা রাস্তা থেকে দেখা যায় গ্রামের পথে ধীর গতিতে এগিয়ে চলেছে গরুর গাড়ি দল বেঁধে লোকেরা চলতে চলতে হঠাৎ হঠাৎ ছোট ছোটো ভাগে ভাগ হয়ে এদিক ওদিক চলে যাচ্ছে এসব দৃশ্য দেখতে ভালোই লাগছে কিমের কিন্তু লামার নিরবতায় বিরক্তি লাগছে ওর দক্ষিণের এই জায়গাটি খুব সুন্দর লামার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করল কিম এরা বড়ই গণ্ডিবদ্ধ লামা জবাব দিল একটা সরাইখানার কাছে এসে পৌঁছল ওরা আশেপাশে সারি সারি দোকানপাট অল্প দামে খাবার দাবার বিক্রি হচ্ছে মানুষজনেরও ভিড় আছে এখানে জ্বালানি কাঠ কুয়া ঘোড়াকে পানি খাওয়ানোর ব্যবস্থা গাছের নিচে পোড়ানো কাঠ কয়লা সব দেখে কিমের মনে হচ্ছে পুরো গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটাই একটা সরাইখানা হয়ে গেছে সূর্য ডুবে যাচ্ছে আম গাছের আড়ালে আকাশ জুড়ে এখনো অজস্র টিয়া আর ঘুঘু পাখির কিচিরমিচির ঘরে ফিরছে সাত বন পাখির দল গাছের ডালে বাদুরের এলোমেলো ঝগড়াঝাটি আর ডানা ঝাপটানো থেকে মনে হচ্ছে এক্ষুনি যেন উড়াল দেবে ওরা রাত নামলো একটু পরেই ধূসর কুয়াশায় ঢেকে গেল চরাচর পোড়া কাঠ আর সেঁকা আটার রুটির গন্ধ এখন বাতাসে চারিদিকে ছোট ছোট আঙুলের কুণ্ডলি জ্বালিয়ে বসে আছে লোকজন কুয়ার সামনে কেউ কেউ অপেক্ষা করছে পানি তোলার জন্য হঠাৎ দেখা গেল ঝলমলে উজ্জ্বল কারুকাজ করা চাঁদোয়াই ঘেরা একটা গরুর গাড়ি এসে থামল সরাইখানার সামনে ঘের দেয়া গরু গাড়িটার পাশে পাশে হাঁটছে আটজন লোক কোমরে ঝুলছে মোর্চে ধরা তলোয়ার হাঁটা দেখে বোঝা যাচ্ছে গাড়িতে বেশ গুরুত্বপূর্ণ কেউ একজন আছেন ভেতর থেকে মাঝে মাঝে উচ্চকণ্ঠে নারী কণ্ঠের কিছু আদেশ নির্দেশও শোনা যাচ্ছে কিম ঠিক করল ওই মহিলাটির সঙ্গে কথা বলবে সে ও জানে লামা ওকে এ ব্যাপারে কোনো সাহায্য করবে না কিন্তু সাধুর চেলা হিসেবে ভিক্ষা চাইতে তো দোষ নেই ইচ্ছে করেই গরুর গাড়িটির কাছাকাছি আগুনের কুণ্ডলি জ্বালাল কিম লামা বসে আছে খানিকটা দূরে কিমের ইচ্ছে পাহারাদারগুলো যেন ওকে তাড়িয়ে দেয়ার জন্য ছুটে আসে উঁচু স্বরে বলল সে এসব পাহাড়ি জঙ্গলিগুলো কবে থেকে যে হিন্দুস্থান দখল করে আছে ওর কথা শুনে রেগে মেগে দল থেকে ছুটে এলো একজন পাহাড়ি আজমকা সোজা হয়ে বসল লামা ওর মুখের উপর আগুনের আলো পড়ায় উজ্জ্বল হয়ে উঠল আরও এসব কি হচ্ছে এখানে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল লামা থমকে গেল তেড়ে আসা লোকটি লামাকে দেখতে পেয়েছে সে মহাপাপ থেকে বেঁচে গেলাম আমি তোতলাতে শুরু করলো লোকটি সাধু বাবা ফিসফিস করছে উড়িয়া ওই ছোঁড়াটিকে এখান থেকে তাড়াচ্ছিস না কেন গাড়ির ভেতর থেকে শোনা গেল মহিলার কণ্ঠস্বর এক ছুটে গাড়ির কাছে এগিয়ে গেল পাহাড়ি লোকটি নিচু স্বরে কি যেন বলল মালিককে নৈশব্দ নেমে এলো চারদিকে সব কিছু যেমন চেয়েছি ঠিক সেভাবেই এগোচ্ছে আপন মনে বলল কিম কিমের কাছে ফিরে এসেছে পাহাড়ি উনি খেয়েছেন কখন নরম কণ্ঠে বলল লোকটি আমাদের মালিক বাবার সঙ্গে একটু কথা বলতে চান উনি কি একটু দয়া করবেন আমরা ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা করব খানিক্ষণ চুপ থেকে কিম বলল প্রার্থনা মঞ্জুর করা হলো তারপর সাধুর উদ্দেশ্যে বলল সাধু বাবা এর আমাদের খাবার ব্যবস্থা করছে ভালো ঘুম ঘুম কণ্ঠে বলল লামা তোমরা এবার যেতে পারো উনি এখন বিশ্রাম নেবেন ঘুমোবেন ঘুম ভাঙার পর খাবার যেন তৈরি থাকে খেয়াল রেখো এই খোকা এদিকে আসো তো পর্দার আড়াল থেকে ডাক শুনতে পেল কিম পর্দা ঘেরা গাড়িটির দিকে এগিয়ে গেল কিম উনিকে পর্দা ফাঁক করে প্রশ্ন করল মহিলা মহাগুরু উনি তিব্বত থেকে এসেছেন বলল কিম তিব্বতের কোন দিক থেকে এসেছেন উনি কৌতূহল মহিলার কণ্ঠে বরফ ঢাকা অঞ্চল পার হয়ে এসেছেন উনি গ্রহ নক্ষত্র সম্বন্ধে অনেক জানেন উনি কুষ্টিও তৈরি করতে জানেন আমি ওর শিষ্য আমাকে ডাকা হয় নক্ষত্রের বন্ধু বলে নিজের গুরুত্ব লোকিম হুম। দেখ ছড়া আমার মেলা বয়স হয়েছে তবে আমি বোকা নই লামাদের আমি চিনি ওদের ভক্তি শ্রদ্ধাও করি তবে আমার হাত যেমন কাঠ নয় তেমনি তুমিও যে ওর শিষ্য নও আমি তা ভালোভাবে বুঝি মহারানী কণ্ঠস্বর নরম হয়ে গেল কিমের আমাকে যা খুশি বলুন তবে গুরু সম্পর্কে কোনো কটুক্তি করবেন না তিনি অবশ্য এখনও জানেন না যে আপনি ওকে আপনার সঙ্গে দেখা করার নির্দেশ দিয়েছেন নির্দেশ আ আমি আমি তো ওকে স্রেফ অনুরোধ করেছি মাত্র করে একটা রূপার মুদ্রা পড়লো মাটিতে কপালে ঠেকিয়ে সালাম করল কিম খাওয়া দাওয়ার পর উনি আসবেন আপনার সঙ্গে দেখা করতে বলে চলে গেল কিম ঘুম ভাঙার পর অচেনা পরিবেশে হতবুদ্ধি হয়ে পড়েছে লামা কিমকে ডাকাডাকি শুরু করল সে দ্রুত কাছে ছুটে এলো কিম নানা রকম খাবার রাখা হয়েছে লামার সামনে নিঃশব্দে ভোজন সারলেন দুইজন কিম বলল ওদিকে একজন ভদ্রমহিলা ওর সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছেন তিনি একজন পাহাড়ি রাজার স্ত্রী গয়ায় যাচ্ছেন তিনিই তোমার সঙ্গে কথা বলতে চান শেষ করল কিম হুম এবং সে বুদ্ধি নিশ্চয় তুমি দিয়েছো কিমের উদ্দেশ্যে বলল লামা তোমার যা খুশি ভাবো কিন্তু এই পুরো রাস্তায় তোমার দেখাশোনাটা করছে কে আমি ছাড়া অভিমান কিমের কণ্ঠে সাধু বাবা আমি কি তোমার সেবা যত্নের ত্রুটি করছি দেখো বাবা আমার বয়স হয়েছে জীবনে অনেক শিষ্য দেখেছি তোমার মতো কাউকে পাইনি তোমার বুদ্ধি আছে বিনয়ী তুমি শুধু এই বাঁদরামিটুকু বাদে সবই তোমার ভালো তোমার মতো এমন গুরু আমি কখনো দেখিনি মাত্র তিন দিন হল আমরা একসঙ্গে চলেছি অথচ মনে হচ্ছে শত বর্ষ ধরে একসঙ্গে আছি এবার চলো ওই মহিলার কাছে চলো উনি হয়তো বহু নাতি নাতনির জন্য দোয়া চাইবেন এটি কোনো নিয়মের কথা হলো না তবে তিনিও যেহেতু পাহাড়ি দেশ থেকে এসেছেন চলো যাই দেখি কি বলেন গরুর গাড়ির দিকে এগিয়ে গেল লামা কিছুক্ষণ পর ফিরে এলো লামা পেছনে পেছনে একজন পাহাড়ি এসে আগুনের পাশে একটা কম্বল বিছিয়ে দিয়ে গেল ভদ্রমহিলা বেশ সৎ এবং দার্মিক কিমের উদ্দেশ্যে কথাগুলো বলে গায়ের উপর কম্বল টেনে নিল লামা মেলা প্রশ্ন করেছেন উনি তিনি চান আমরা যেন ওর সঙ্গে গয়া পর্যন্ত যায় আর কি কি বললেন আমি যদিও বলেছি যে আমাদের প্রথম কাজ হল নদী খোঁজা ভেবে দেখলাম যেহেতু একদিকেই যাচ্ছি যতদূর সম্ভব একত্রে যাব এই যে শোনো হঠাৎ একজন উড়িয়াকে ডাকল কিম তোমাদের বেগম সাহেবের বাড়ি কোথায় সাহারানপুরের সামান্য আগে ফলবাগানের ভেতর ওই পর্যন্ত আমরা একসাথে যেতে পারবো বলল লামা বাবা তাহলে অন্তত ওইটুকু পথ আমরা একসঙ্গেই যাব হ্যাঁ তাই যাব পথ চলতে চলতে নদী খুঁজব বলল লামা ঝিমুতে শুরু করেছে কিম এবং কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল সে হিরক উজ্জ্বল ভোরের আলো জাগিয়ে দিল মানুষ কাক এবং ষাঁড়গুলোকে হাই তুলে আরমোরা ভাঙল কিম এই জীবনটাকেই ভালোবাসে ও হৈ চই চেঁচামেচি গরুর গাড়ির ক্যাঁচ ক্যাঁচ শব্দ আগুনের শিখা চারিদিকের নতুন নতুন দৃশ্য সবই ভালো লাগে ওর খুবই উত্তেজিত হয়ে আছে সে গুরুকে নিয়ে চিন্তা নেই ওর ওর দায়িত্ব নিয়েছেন মহারানী খাওয়া দাওয়ার চিন্তা নেই কি করতে হবে কি করতে হবে না চাকর বাকরদের নির্দেশ দিচ্ছেন উনি কিছুক্ষণের মধ্যেই রাস্তায় উঠল কাফেলা এর আগের দিন লামার শিষ্য হয়ে পথ চলতে বেশ গর্ব হচ্ছিল আজ বিরাট ধনী মহিলার সঙ্গী হয়ে মহা আনন্দ হচ্ছে ওর আগে আগে চলছে গাড়ি পেছনে পেছনে হাঁটছে ওরা দুজন অনর্গল কথা বলছে মহিলা সারা খনি প্রহরীদের ধমকাচ্ছে বিবরণ নিচ্ছে কত দূর এসেছে ওরা আর কত পথ বাকি এসব মাঝে মাঝে পর্দা ফাঁক করে নিজেই উঁকি মেরে দেখছেন দুপুরে খাওয়া দাওয়ার জন্য থামল কাফেলা যাত্রা শুরু হলো আবার ঢিলে ঢালা একই নিয়মের পথ চলায় মাঝে মাঝে বিশ্রামের জন্য থামছে একঘেয়ে লাগতে শুরু করেছে সব কিছু কিমের কাছে নতুন কিছু একটা করা উচিত সোজা পথ বাদ দিয়ে হঠাৎ পাশের মাঠের দিকে রওনা হলো কিম কোথায় যাচ্ছ পিছু নিল লামা একটু ঘুরে ফিরে দেখি আপন মনে চলতে শুরু করলো কিম শেষ বিকেলের বাদামি আর বেগুনি রঙের ছটায় মাঠের মধ্যে সারি সারি আম গাছগুলোকে অপূর্ব লাগছে হঠাৎ কিম দেখল বেশ দূর থেকে কোনো পথে মাঠের দিকে এগিয়ে আসছে চারজন লোক আচমকা পিতলের মতো কিছু একটা চকচক করে উঠতে দেখেই লামার উদ্দেশ্যে কিম বলল সেনাবাহিনীর লোক ওরা এদিকেই আসছে চলো এগিয়ে দেখি সাদা চামড়ার সৈন্য আমি কখনো দেখিনি আরো খানিকটা এগিয়ে একটা মোটা সোটা আমগাছের গুঁড়ির আড়ালে ওরা এগিয়ে আসছে সৈন্যরা সেনাবাহিনীর অ্যাডভান্স পার্টি এই মাঠে ওরা ক্যাম্প করবে লম্বা একটা লাঠির মাথায় পথপথ করে উড়বে পতাকা সৈন্যরা এগিয়ে আসছে থামলো এসে কিম যেখানে লুকিয়ে আছে তার খুব কাছাকাছি স্যার দূরে এগিয়ে আসা অফিসারের উদ্দেশ্যে হাঁক দিল একজন সৈন্য এই গাছগুলোর পাশেই তাঁবু ফেলা যায় ঠিক আছে ওখানে পতাকা পুঁতে দাও নির্দেশ দিল অফিসার ওরা এসব কি করছে কিমকে প্রশ্ন করল লামা কিমের মুখে কোনো জবাব নেই অবাক হয়ে তাকিয়ে আসে সে পতাকা লাগানো লাঠিটা মাটিতে পুঁতে দিয়েছে সৈন্যরা মহাচ্ছন্নের মতো তাকিয়ে আছে কিম দ্রুত ওঠানামা করছে ওর বুক সাধু বাবা ফিসফিস ফিস করে সে লামাকে আমার কুষ্টির কথা মনে পড়ে কি বলেছিল পুরোহিত সব কিছু ঠিকঠাক করতে প্রথমে আসবে দুজন লোক এরপর ষাঁড় সবুজ মাঠে লাল সার দেখো দেখো পতাকাটির দিকে আঙুল তুলে দেখালো কিম মৃদুমন্দ বাতাসে উঠছে পতাকা সবুজ মাঠের পটভূমিতে একটা লাল ষাঁড়ের চিহ্ন শোভা পাচ্ছে পতাকায় আইরিশ সেনাবাহিনীর পতাকা উটি। হুম মনে পড়ছে লামা বলল আমি বুঝতে পারছি এটাই সেই লাল ষাঁড় এখন আমরা কি করব প্রশ্ন করল কিম অপেক্ষা করো অপেক্ষাই এখন আমাদের কাজ নিঃশব্দে অপেক্ষা করছে দূরে কোথাও শব্দ হচ্ছে শুনতে পাচ্ছ এটা সেনাবাহিনীর সঙ্গীতের সুর ব্যাখ্যা করল কিম মাঠের শেষ প্রান্তে সৈন্যদলকে দেখা গেল ধুলো উড়িয়ে এগিয়ে আসছে ওরা ছন্দবদ্ধভাবে এগিয়ে আসতে আসতে দু দলে বিভক্ত হয়ে গেল ওরা দ্রুত ক্যাম্প তৈরিতে মনোযোগী হলো সৈন্যরা আমবাগানের কাছে এসে বড়সড় একটা তাঁবু খাটালো একদল পাশাপাশি আরো কয়েকটি ছোট তাঁবু খাটানো হল রাত নামতেই ঝলমল করে উঠল তাঁবুগুলো ক্যাম্পে আগুন জ্বালানো হয়েছে চলো এবার আমরা ফিরে যাই কিমকে বলল লামা চলো যাই খাওয়া দাওয়া শেষ করে আবার আসব সরে গেল ওরা জায়গা ছেড়ে বেশ কিছুক্ষণ পরে দুজনে ফিরে এলো আবার আমবাগানে শিবিরের চারপাশে সশস্ত্র প্রহরীরা ঘোরাফেরা করছে ভারী বুটের শব্দ শোনা যাচ্ছে এখান থেকে তুমি এখানে বসো আমি ফিরে না আসা পর্যন্ত যেও না লামাকে একটা আমগাছের নিচে বসিয়ে অন্ধকারে উধাও হয়ে গেল কিম পেটের উপর ভর দিয়ে গড়িয়ে গড়িয়ে বড় তাঁবুটার খুব কাছাকাছি চলে এলো কিম তাঁবুর ভেতরে খেতে বসেছে সৈন্যরা টেবিলের উপর রাখা আছে সোনার তৈরি একটা লাল ষাঁড় মোহ মুগ্ধের মতো আছে কিম হঠাৎ সৈন্যদলের একজন পাদ্রী টেবিল ছেড়ে দরজার দিকে রওনা হল সাড়ের দিকে তাকিয়ে থাকায় খেয়াল করেনি কিম কিন্তু তার আগেই ওকে ধরে ফেলল পাদ্রী এই ছড়া এখানে কি করছিস তুই টেনে তুলে প্রশ্ন করল পাদ্রি কথা বলছে না কিম এলোমেলো চিন্তা করছে মাথায় কি বলবে সে লোকটার আঙুল সামান্য শিথিল হতেই লাভ দিল কিম কিন্তু ওর গলার তাবিজটা পট করে ছিঁড়ে রয়ে গেল পাদরির হাতে গিবি টুমি চিৎকার করে বলল কিম চামড়া দিয়ে মোড়ানো থোলেটা নাড়াচাড়া করতে করতে বিস্মিত পাদ্রি জিজ্ঞেস করল তুই ইংরেজিতে কথা বলতে পারিস এই জিনিসটি কি গিভ মি ব্যাক মাই চার্ন টু টুমি চিৎকার করে বলল কিম চুরির শাস্তি কি জানিস আমি ওটা চুরি করিনি প্রতিবাদ করল কিম ফাদার ভিক্টর তাবুর ভেতরে কারো উদ্দেশ্যে ডাক দিল পাদরি ডাক শুনে ভেতর থেকে বেরিয়ে এলো আরেকজন পাদরি দেখুন ফাদার এই ছেলেটিকে দেখুন ক্যাম্পের বাইরে ছিল ছোঁড়া ঢোলাই দিয়ে ছেড়ে দেওয়া যায় ওকে কিন্তু ও কথা বলছে ইংরেজিতে আর গলার মাদুলিটাকেও ও খুব গুরুত্ব দিচ্ছে কি করা যায় বলুন তো ওই চোর ইংরেজিতে কথা বলছে কি বলছেন আপনি বিস্ময় প্রকাশ করলো ফাদার ভিক্টর দেখি জিনিসটা মাদুলি থেকে কাগজগুলো টেনে বের করল পাদরি ভাঁজ খুলতেই দেখা গেল ও হারাকে দেয়া সেনাবাহিনীর ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং কিমের বার্থ সার্টিফিকেট ওপরে লেখা লুক আফটার দ্য বয় প্লিজ লুক আফটার দ্য বয় তার নিচে ওহারার হারার স্বাক্ষর এবং সেনাবাহিনীর নম্বর কিম্বল ওহারা ছেলে এটা বিস্ময় প্রকাশ করলো পাদ্রি ভিক্টর এটি কতদিন ধরে তোমার কাছে আছে প্রশ্ন করলো পাদ্রি সেই ছেলেবেলা থেকে এটি আমার সঙ্গে আছে কি নাম তোমার কিম কিম্বল সম্ভবত ওটাই এখন আমি যেতে পারি শোনো কিম তোমার ভয়ের কিছু নেই ভেতরে এসো আরাম করে বসো তোমার সব কথা আমরা শুনব কিমকে তাঁবুর ভেতরে নিয়ে এলো পাত্রিটা আমার বাবা মা মারা গেছেন খুব ছোটবেলায় মারা যাবার আগে বাবা মাকে বলেছিলেন একদিন আমি কোনো একটি সবুজ মাঠে একটা লাল ষাঁড়ের দেখা পাব ওই ষাঁড় আমার জন্য মঙ্গল বয়ে আনবে এখন আমি একজন সাধুর চেলা উনি ক্যাম্পের বাইরে আছেন ওকে জিজ্ঞেস করে দেখুন আমি চড় ওই লোকটাকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করলে এর সম্পর্কে হয়তো আরও তথ্য পাওয়া যেতে পারে মন্তব্য করলেন ফাদার ভিক্টর না উনি কিছুই জানেন না আমার সম্পর্কে আমি ওকে ডেকে নিয়ে আসছি খুনি বেরিয়ে গেল কিম খোঁজাখুঁজির ব্যাপারটি শেষ হয়ে গেল হিন্দিতে লামাকে বলল কিম আম গাছের নিচেই বসে আছে লামা ষাটটিকে খুঁজে পেয়েছি আমি জানি না এরপর কি হবে চলো তুমিও তাঁবুতে চলো নিঃসংশয়ে তাঁবুতে ঢুকল লামা খোঁজাখুঁজির শেষে কি পাওয়া গেল ওরা কি লাল সারটি তোমাকে দিয়ে দেবে কিমকে প্রশ্ন করলেন লামা প্রথম পাদ্রিটি যে কিমকে ধরেছিল সে এতক্ষণে কথা বলল আমি যা যা বলছি তুমি সে কথাগুলো ওকে বলো পাদ্রি কিমকে যা বলল তা শুনে নিয়ে লামার উদ্দেশ্যে কিম বলল বাবা ওই পাতলা লোকটি বলছে আমি একজন সাহেবের ছেলে তা কি করে সম্ভব ওদের কথা সত্যি বাবা আমি ছেলেবেলা থেকেই তা জানি আমার গলায় তাবিজের ভেতর ওসব লেখা ছিল ওরা বলছে ওরা নাকি আমাকে স্কুলে ভর্তি করে দেবে এখানে হয়তো দু এক রাত থাকতে হবে তবে তুমি কিছু ভেবো না আমি ঠিকই পালিয়ে যাব তুমি ওদের বলো যে আমরা একটা নদীর খোঁজে বেরিয়েছি তাহলে নিশ্চয়ই ওরা তোমাকে আটকে রাখবে না দুই পাদ্রিকে নদী খোঁজার ব্যাপারটি ব্যাখ্যা করল কিম যা যা বললে সব শুনলাম বলল ফাদার ভিক্টর তবে তুমি কোথাও যেতে পারবে না একজন সৈনিকের সন্তান না হলে অবশ্য সে সুযোগ তুমি পেতে কিন্তু এখন সেনাবাহিনী তোমার সব দায়িত্ব নেবে লামার দিকে তাকালো কিম বলল ওরা বলছে আমাকে স্কুলে যেতেই হবে আমাকে সাহেব হতেই হবে এখন অবশ্য আমি ভান করবো যেন ওদের সব কথা আমি মেনে নিচ্ছি তারপর সুযোগ মতো পালিয়ে গিয়ে সাহারানপুরের রাস্তায় তোমাকে ধরে ফেলব আমি না যাওয়া পর্যন্ত তুমি ওখানেই থেকো লামাকে নিজের কথাগুলো জানিয়ে পাদ্রীদের দিকে ফিরে কিম বলল তোমরা যা যা বলেছো সবই আমি বলেছি সাহেবের ছেলে সাহেবই বিষণ্ন কণ্ঠে বলল লামা আমার মন তোমার সঙ্গেই থাকবে আমারও নীরব হয়ে আছে লামা হঠাৎ বলল এসব সাদা চামড়ার মানুষদের রীতিনীতি আমি বুঝি না এই ছেলেটিকে ওরা কেড়ে নিচ্ছে এখন আমি নদী খুঁজব কিভাবে ইংরেজ দুজনের দিকে তাকিয়ে কিম বলল তোমরা বরং আমাদের যেতে দাও আমরা নদী খুঁজতে পথে বেরিয়েছিলাম এখনো তাই করব আমি কোনো লাল সার দেখিনি যেতে দাও আমাদের নৈশ নামল তাঁবুতে লামা বলল আমি নিয়ম ভেঙেছি এ পথের মানুষদের কখনো কোনো মায়ায় জড়িয়ে পড়তে হয় না আমি কৃচ্ছ সাধন করব নিজেই খুঁজে বের করব নদী মাথা ঝাঁকিয়ে হাত এমনভাবে নাড়ল লামা যেন চূড়ান্ত সিদ্ধান্ত জানালো সে হঠাৎ প্রশ্ন করল সে ওরা কি জ্ঞান বিলায় না ব্যাচে জিজ্ঞেস করো ওদের কিম লামার প্রশ্নটাই শোনালো পাদ্রীদের লামা আবার বলল ওদের প্রশ্ন করো উপযুক্ত সুশিক্ষা দেয়ার জন্য কি পরিমাণ টাকা চায় ওরা কোথায় শিক্ষা দেয় ফাদার ভিক্টর কিমের মুখের প্রশ্নগুলো শুনে বলল লখনের পার্টিবাসে সেন্ট জেভিয়ার্স ভারতের সবচেয়ে ভালো স্কুল কত টাকা লাগে ওখানে পড়তে লামা জানতে চান নরম কণ্ঠে বলল কিম বছরে দুই তিনশো টাকা লাগে ফাদার ভিক্টর জবাব দিল ফাদারের কথাগুলো লামাকে জানাল কিম কিমের মুখে কথাগুলো শুনে লামা কিমের সঙ্গে আরও কিছু কথা বলল দিকে তাকিয়ে কিম বলল গুরু বলছেন আপনার নাম ঠিকানা সহ টাকার পরিমাণ আর স্কুলের নামটি লিখে দিন উনি কয়েকদিনের মধ্যেই আপনাকে চিঠি লিখবেন গুরু বলছেন উনি আপাতত চলে যাবেন উঠে দাঁড়ালো লামা বলল আমি নদীর সন্ধানে চললাম। তাঁবু থেকে বেরিয়ে গেল সে ওই পথে গেলে তো লোকটা মধ্যে পড়বে। চিৎকার করে সাবধান করল ফাদার ভিক্টর বাইরে কোনো সারা শব্দ পাওয়া গেল না যেন উধাও হয়ে গেল লামা তাঁবুর ভেতর চুপচাপ বসে আছে কিম দুই পাদ্রী নিচু স্বরে নিজেদের মধ্যে আলোচনা করছে হঠাৎ তাঁবুতে ঢুকল একজন অফিসার কিমকে জেরা শুরু করল সে কিম কে কোথা থেকে এসেছে ওই কুলু মহিলাটিকে বেশিরভাগ প্রশ্নই ওই মহিলা সম্পর্কে করল অফিসার কিছুক্ষণ পর একজন সার্জেন্টের হাতে তুলে দেয়া হল কিমকে তোমরা কি কোনো যুদ্ধটুদ্ধের জন্য তৈরি হচ্ছ এবার প্রশ্ন করল কিম অট্ট হাসিতে ফেটে পড়ল সৈনিকটি না আমরা যুদ্ধে যাচ্ছি না আমরা বেরিয়েছি রুট মার্চে আমার মনে হচ্ছে তোমরা আসলেই যুদ্ধে যাচ্ছ আট হাজার সৈন্য আর অসংখ্য কামান বন্দুক আছে তোমাদের সঙ্গে এ ছেলে দেখি ভবিষ্যৎবাণীও করতে পারে একসঙ্গে হেসে উঠল পাদি দুজন সার্জেন্ট একে নিয়ে যাও খেয়াল রেখো যেন পালিয়ে না যায়